আজকাল লাইফটা কত ইজি, তাই না? প্রয়োজনীয় সকল বিষয়ের কন্টেন্ট অলরেডি ইউটিউবে দেওয়া আছে। প্রয়োজনীয় যে কোনো বিষয়গুলো জেনে নেওয়া যাচ্ছে ইউটিউব থেকে। ফেসবুকে এমন অনেক পেজ এবং গ্রুপ রয়েছে যেখানে ফ্রিতে তোমাকে শেখানো হয় তোমার প্রয়োজনীয় স্কিলটাকে ডেভেলপ করার জন্য। কত শত অর্গানাইজেশন, কত শত অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে ফ্রিতে শেখানো হয় এবং ট্রাই করা হয় কীভাবে তুমি আরও বেটার অনেক কিছু জানতে পারো। একটা সময় ছিল কিন্তু কোনো একটা বিষয় না বুঝলে শিক্ষকের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ হতো। আমরা অনেকে জিজ্ঞেস করতাম না, যতটা পারতাম বই পুস্তক দেখে শেখার ট্রাই করতাম। এখন কিন্তু যে কোনো বিষয় গুগলে সার্চ করলে অর তার ইতিহাস সব কিছু আমরা একসাথে পেয়ে যাচ্ছি খুব ইজিলি। শুধু সেই বিষয়টি শেখা যাচ্ছে না, বিস্তারিত আরও অনেক বিষয় একসাথে শেখা যাচ্ছে। এত শত অপরচুনিটি, সুযোগ, সব কিছু থাকা সত্ত্বেও কি সবাই একসাথে 100 পায়? সবাই কি সফল? প্রতি 100 জনের মধ্যে 10 জন মানুষ সফল, বা এইখানকার মধ্যে প্রতি 100 জনের মধ্যে 10 জন মানুষই তারা শেখাটাকে কাজে লাগায়, নিজের লাইফটাকে অনেক দূর নিয়ে যায়। তুমি সেই প্রতি 100 জনের মধ্যে কি 10 জন হতে পেরেছ নিজেকে প্রশ্ন করো। এত শত সুযোগ সুবিধা, এত শত টাইম থাকা সত্ত্বেও তুমি কি সবার চাইতে পিছিয়ে পড়তেছ নিজেকে প্রশ্ন করো। সময়টাকে কাজে লাগাও, এত হাজার হাজার সকল সুযোগ সুবিধাকে কাজে লাগাও। কাজে লাগাও এই ফেসবুকটাকে, কাজে লাগাও এই ইউটিউবটাকে, সব কিছুকে কাজে লাগে। নিজের যে বিষয়টা ইম্পর্টেন্ট নিজের লাইফের জন্য, সেই বিষয়টাকে প্রায়োরিটি বেশি দাও এবং সফলতা তোমার হাতেই এসে যায়।